মিউক্রোমাইকোসিসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে দক্ষিণবঙ্গের 3 জেলায়। এই মুহূর্তে এই রোগে আক্রান্ত হয়ে 5 জন রোগী বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা প্রত্যেকেই বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলার বাসিন্দা বলে জানা গেছে। খবরের সত্যতা স্বীকার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর পার্থ প্রতিম প্রধান বলেন, আগে থেকেই মিউক্রোমাইকোসিসে আক্রান্ত হয়ে 3 জন রোগী এখানে ভর্তি ছিলেন। গত 25 মে পুরুলিয়া ও ঝাড়গ্রাম থেকে আরো 2 জন এখানে চিকিৎসার জন্য এসেছেন। আগে ভর্তি হওয়া 3 জনের অস্ত্রোপচারের কাজ শেষ হয়েছে, নতুন করে ভর্তি হওয়া 2 জনেরও চিকিৎসা চলছে। মিউক্রোমাইকোসিসের এখন 5 জন রোগী, 25 তারিখ আরও 2 জন ভর্তি হয়েছেন, 1 জন ভর্তি হয়েছেন পুরুলিয়া থেকে এবং 1 জন ভর্তি হয়েছেন ঝাড়গ্রাম অঞ্চল থেকে। তো আরও 2 জন এসছেন, আগে 3 জন ছিল, আগে 3 জনেরই অপারেশন হয়ে গেছে, অপারেশন হিসেবে সাকসেসফুল এখন দেখা যাক, কারণ পেশেন্ট দুটো পেশেন্টের অবস্থা খুবই খারাপ ছিল, তার মধ্যে একজনের বেশ আশঙ্কাজনক অবস্থায় এসেছিলেন। তো ওষুধপত্র চলছে, ওষুধপত্র আমাদের এখানে অ্যাডিকুয়েট আছে, আমরা আরও ওষুধ পেয়েছি, আরও যন্ত্রপাতি বিভিন্ন রকম জিনিসপত্র আসছে। তো তারপর দেখা যাক, আমাদের আরও 2 জন রোগী ভর্তি হয়েছে, তাদের আমাদের বায়োপসি রিপোর্টটা কনফার্ম হয়েছে, এরপরে আমরা অপারেশনের প্ল্যান করা হচ্ছে, একটা হয়তো কালকে হবে, আর যে একটু ভালো আছে তারটা হয়তো সামনে সপ্তাহে যদি প্রয়োজন হয় তখন হবে। কোভিড পজিটিভ ছিলেন, এখন কোভিড নেই, পরে যে 2 জন ভর্তি হয়েছে তাদের এখন কোভিড নেগেটিভ হয়ে গেছে। না, একটা ব্যাপার বুঝতে হবে, এই ব্ল্যাক ফাঙ্গাসে যে রোগীগুলো আসছে সেগুলোর একজন বাদ দিয়ে প্রত্যেকেরই খুব অনেকখানি ছড়িয়ে যাওয়ার পর এসছে, তার ফলে হচ্ছে কি ছড়িয়ে গেলে অনেকখানি মুখের আশেপাশে ছড়ায়, তো নাক এবং তার আশেপাশের যে অঞ্চলটা সেই জায়গাটা ছড়ায়, তো সুতরাং এখানে অপারেশনটা একটু বড় হয়, যেখানে মুখের ইয়েটা, মুখের যে গঠনটা তার অনেকখানি নষ্ট হয়ে যায়, তো মুখের গঠন যে নষ্ট হয়ে যায় তার ফলে পরে যেটা হবে, পেশেন্ট যদি সুস্থ হয়ে ওঠে এরপরে মানসিক কাউন্সেলিং করতে হবে, সাইকিয়াট্রিক কাউন্সেলিং আমাদের করতে হবে, সাইকিয়াট্রিক কাউন্সেলিং করে তারপরে আমরা চেষ্টা করব তাকে প্লাস্টিক সার্জারিতে পাঠানো, প্লাস্টিক সার্জারি করে যতখানি সম্ভব ফিরিয়ে দেওয়া যায়, কিন্তু চোখ তো আর ফিরিয়ে দেওয়া যাবে না, একজনের চোখ নষ্ট হয়ে গেছে, একদমই যখন এসেছিল চোখটা পচেই গেছিলো, কোনো চোখের কোনো মুভমেন্ট ছিল না এবং দেখতেও পাচ্ছিল না সেই চোখে, এবং পরে দেখা যায় অপারেশনের সময় যে চোখটা পুরোটাই ফাঙ্গাস এত আক্রান্ত হয়ে গেছে, চোখটাকে নষ্ট করে দিয়েছে, সুতরাং বাদ দিয়ে দিতে হয়, নাহলে ওটা মস্তিষ্কে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমাদের যে 11 জন মেইন ডাক্তার আছেন যারা এটা সুপারভাইজ করছেন, এছাড়া তো যেদিন যেরকম টিম থাকে সেই টিমে ডাক্তার, নার্সিং স্টাফ, অন্যান্য স্টাফেরাও থাকেন। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে সুনন্দা রায়ের প্রতিবেদন, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।